বাবা তুমি কেন টেনশন করছো? আমি তো একাই যেতে পারবো। আরে আম্মা, দুনিয়াতে একা আসছি, বাড়ি বন্ধ একা আসতে পারবো না। 12টার বাস, 6 মাস পর বাড়ি আসতেছি, মন চাইতেছে একেবারে উইরে আইসা পড়ি। হ্যাঁ বাবা, বাস তো 10টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ওই বাসটা এখনো এসে পৌঁছায় নাই, তাই অন্য বাসে যাচ্ছে। আরে আম্মা খামাখা টেনশন করো, কোনো অসুবিধা নাই, ফার্স্ট ক্লাস বাস। ওই খালি ঘুমানোর ব্যবস্থা নাই, আর দিনের বেলা ঘুম কিসের ভাই? 4 ঘন্টার জার্নি, বয়ে বয়ে পড়ুক। ভাই আমাকে বাসে উঠা দিয়ে গেল, আর ওই যে ওখানে নামার পর রিয়া পিক করে ফেলবে। আর বাস যদি দুপুরে দাঁড়ায় তাহলে খাই নিবো, খাই আর না খাই ওটা বিষয় না, তুমি কিন্তু মাছ রান্না করবে ইলিশ সরিষা দিয়ে অবশ্যই, বুঝা যাও না আবার। হ্যাঁ হ্যাঁ বাবা, খাবার নিয়েছি, পানি নিয়েছি, সব কিছু ব্যাগের মধ্যে আছে। আর আমি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি, শ্বশুর বাড়ি যাচ্ছি। আম্মা রাখি, বাস ছাড়বে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ফিয়ামানিল্লা ফিয়ামানিল্লা, রাখি রাখি। শোন মামা, বাসে উঠে গেছি বুঝছো, পার্টি হবে, মজা হবে, ফুর্তি হবে, আর রাতে কিন্তু বারবিকিউ হবে, ভুলিস না। হ্যাঁ আমি তোর সালাম ভাইরে বলে দিছি, তুই যাবি গিয়ে 4টা দেশি মুরগি নিবি, ঠিক আছে? আর সজীবরে বলা আছে একটা খাসি ডান কিন্তু নিতে ভুলিস না। পার্টি কিন্তু হইব সাকিবের ছাদে আজকে, আমার ছাদে। আর বেটা আমার পার্টি কে তো ছোটখাটো হইব নাকি, 6 মাস পর বাড়িতে আসতেছি মামা, বুঝো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাইকে বাইক কি অবস্থা, কত আবার ঝামেলা করছ? তো বাইক ঠিকঠাক আছে? হ্যাঁ কালকে কিন্তু বাইকটা কটকা ভিজে যাবো বুঝছো। আচ্ছা আসো, আর একটা কাহিনী আছে। হ্যাঁ তো হ্যাঁ আসো, কটকা ভিজে যাওয়ার সময় ওই খারাপ এই কে জানি ডিস্টার্ব করতেছে, একটু পরে ফোন দিতেছি, রাখ 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 রাখ। হ্যাঁ আয় পড়ুন, 4 ঘন্টা। আমি আপনাকে ডিস্টার্ব করিনি, আপনি একটা জিনিস আমার উপর পড়লো, সেটা মাথার উপরে পড়তে পারতো, মাথার উপরে পড়লে অনেক বড় একটা বিপদ হয়েও যেতে পারতো। এই ছোট্ট জিনিসটা, এটা কোনো ওজন আছে? এটা যদি আপনার মাথায় পড়তো তাহলে কি হইতো? মাথা কি ফাইটা যেত? শুনেন, মানুষের মগজের ডেন্সিটি এত কম না, এত সহজে ফাটে না, মেয়েদের ভিলু একটু কম, ওজনে কম নাকি? এক্সকিউজ মি, কি বললেন আপনি? তাহলে আপনি জানেন না, ছেলেদের মগজ হচ্ছে গিয়ে 1336 গ্রাম, আর মেয়েদের মগজ হচ্ছে গিয়ে 1198 গ্রাম, কি কম হইলো? দেখেন আমি আপনাকে সিম্পল একটা জিনিস বলছি, আপনার একটা জিনিস আমার মাথার উপর বলছে, আপনার আমাকে সরি বলা উচিত, আমি আপনাকে আমার মগজ মাপতে বলি নাই। আর আপনি কি বোঝাতে চাচ্ছেন, ছেলেদের অনেক বুদ্ধি মেয়েদের কম? না 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 না, আপনার দেখেই বোঝা যায় আপনার অনেক বুদ্ধি, খালি একটু মোটা এরকম। এক্সকিউজ মি, কি সমস্যা আপনার, আপনি এরকম পকপক করছেন কেন? ওমা আপনি সেনা এক্সকিউজ মি এক্সকিউজ মি বলে আমারে খোঁচাইতেছেন, আমি তারপর আপনার সাথে এই জন্য কথা বলতেছি, পকপক কে করতেছে, আমি না আপনি? এক্সকিউজ মি, আপনি গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করছেন কেন, কি প্রবলেম আপনার? আমি গায়ে পড়ে ঝগড়া করতেছি না, এখানে বসার পর থেকে আপনি এক্সকিউজ মি বলে আমারে যে গুতাইতেছেন, তাই আমি ভদ্রতার খাতিরে আপনার সাথে কথা বলছি। আর গায়ে কে বললো, আমি না আপনি? এত তর্ক করতে পারেন? অবশ্যই আমি তর্ক করতে পারি, আমি ক্লাস 9-এ বিতর্ক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম। হ্যাঁ খুব ভালো, ওই তর্কটা স্টেজের জন্য রেখে দেন, বাসের মধ্যে করতে হবে না, আর একটু ভদ্রভাবে বিহেভ করেন। ও আচ্ছা, আর আপনি ভদ্রঘরের ভদ্র মেয়ে, আর আমি হলাম কি অভদ্রঘরের অভদ্র সন্তান নাকি? দেখেন আমি সেটা মিন করি না। আপনি সেটা মিন করেন না, এরপর কি বলবেন যে নিজের চরকায় তেল দেন? আমার চরকায় অনেক তেল আছে, অনেক অনেক, আপনার তেল দিতে হবে না, আপনি আপনার কাজ করেন। এই যে ম্যাডাম এক্সকিউজ মি, ননসেন্স মানে? হ্যাঁ আপনাকে বলিনি, আমি নিজেকে ননসেন্স বলেছি, আমি এত বড় একটা ননসেন্স যে আপনার মতো একটা মানুষের সাথে কথা বলছি। না তাহলে ঠিক আছে, এবার ঠিক আছে, আমারও সেটাই মনে হয়েছে। কে মামা, গরম লাগে কে, তো এসির ভাড়া দিব না কিন্তু। কেমন আছেন আপনি? আরে অনেকদিন কত হয় না, বাড়িতে আইতেছি তো। আপনার খোয়ারের মুরগিগুলো কেমন আছে, দেখি না তো অনেকদিন। আচ্ছা যে জন্য ফোন দিছি, আপনার খোয়ার থেকে ওই অ্যাথলিট মুরগিগুলো আছে না? আরে মিয়া অ্যাথলিট বুঝেন না, অ্যাথলিট মানে লোকের চিকনা চিকনা যেগুলো দৌড়াইতে পারে, হ চর্বি নেই যেগুলা, ওইগুলা বারবিকিউ করলে যে টেস্ট হয় ওরকম 4টা তাজা তাজা দেশি মুরগি রাস্তালাই পরে দিয়ে দিবেন। আরে আরে টাকা নিয়ে টেনশন, টাকা নিয়ে টেনশন করেন কেন মিয়া আপনি, দূর, রাস্তা না দিলে আমি দিবো, আর আমি না দিলে কেউ না কেউ তো দিবো, আর আমার বাপে আছে না, বাপে আছে কি জন্যে, টাকা দিতে তো জন্মাইছে তাই না? আর রাই রাই পরে ফোন দিতেছি। আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার বইটা ফেলে দিয়েছি, আমি আপনার বইটা, এই নেন আপনার বই। আর আরেকটা প্রবলেম,
আপনি অনেক হাত ছোড়াছুড়ি করছেন আর আপনার হাত পা এসে আমার সাথে লাগছে, এটা একটু ছোটবেলাতে চেষ্টা করতেছি কিন্তু তাও থামাইতেই পারি না আমার হাত পা। কি করবো বলেন, ঘুমের মধ্যে না হাত পা নড়ে, আর মাশাল্লাহ আমার হাত পা যে শক্ত। আমার রেকর্ড আছে ঘুমের মধ্যে একবার একজনের দাঁত ছড়া ফেলছিলাম, আর ফুটবল তো খুব ভালো খেলি, ফার্স্ট ক্লাস বুঝছেন, পা এত শক্ত যে ঘুমের মধ্যে একবার স্লাইডিং ট্যাকল যদি খান না বুঝবেন। না না ঠিক আছে, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। প্রবলেমটা হয়েছে কি, এটা তো আপনার বিছানাও না আর আপনার বেডরুমও না, এটা হচ্ছে একটা পাবলিক বাস। পাবলিক বাসে নিজের সিটের মধ্যে যে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু এর বাইরে না। এই যে দেখেন, এটা এটা হচ্ছে আপনার সিট, আর এটা এটা আমার। এই সিটের বাইরে এসে যদি আপনি হাত পা নাড়াচাড়া করেন বা আপনার হাত পা আমার গায়ে লাগে, এটা একটু প্রবলেম। আমি সত্যি আমি খুবই দুঃখিত, মানে আসলে আমি জিনিসটা ইচ্ছা করে করিনি, আমি বুঝি নাই যে এটা হয়ে গেছে। আপনি আমার অন্যরকম মনে করেন না, আমি একজন ভদ্র ঘরের ভদ্র সন্তান, আমি এতটাই ভদ্র ছিলাম যে আমার ফার্স্ট গার্লফ্রেন্ড আমার ভদ্রতার জন্য আমার ছেড়ে চলে গেছে, বুঝেন নাই, ভদ্রতা চলে গেছে। আপনি কি উম্মাদ? না উম্মাদ না ঠিক, সেমি উম্মাদ বলতে পারেন, কারণ বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আমার সাইকোলজি সাইকো ডেকে, আরে পাগল। এক্সকিউজ মি, এই ডাকে ম্যাডাম শুনেন, দেখেন এই ছেলেটা না আমাকে অনেক ডিস্টার্ব করছে, আমার জিনিস ফেলে দিচ্ছে, আমার বই ফেলে দিচ্ছে, মাথার উপর জিনিস ফেলে দিচ্ছে, হাত পা ছোড়াছুড়ি করছে, মানে প্লিজ আমি ওনার এখানে বসতে চাই না। এই যে ম্যাডাম এক্সকিউজ মি, আপনি নিচে বলছেন না যে যে যার সিটে বসে যা খুশি তাই করতে পারে, আমি আমার সিট এই যে এই পাশে, এই যে এই পাশে আমার সিটে বসে আমি যা খুশি তা করছি, আপনার সমস্যা কোথায় হচ্ছে? দেখেন আমি আপনার সাথে কথা বলতে আর ইন্টারেস্টেড না ভাইয়া, একটু দেখেন না আমাকে অন্য একটা সিট ম্যানেজ করে দিন। এই যান যান দেখ, বুঝছেন ভদ্র ছেলেরা না ভদ্রই হয়, মানে মুখে যতই চিরতার রস থাকুক তো মনে কোনো দাগ নাই, একেবারে সাফ। এক্সকিউজ মি জি, আমি একটু পড়ার চেষ্টা করছি তো, কাইন্ডলি আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, ও আপনি মাত্র ইন্টার পাস করছেন? আমি ইন্টার পাস করি বা মাস্টার্স পাস করি আপনার সমস্যা কি? না না না, আমি তো ভাই বানিয়েছিলাম যে আপনি ওই অনার্স এর সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়তেছেন, কিন্তু এখন তো দেখি আপনি ভর্তি পরীক্ষার গাইড বই পড়তেছেন, অবশ্য এ ব্যাপারে লাভ নাই, এসব প্রশ্ন আসবে না। হ্যাঁ আপনি দেখি সব জানেন, কি আসবে কি আসবে না, আপনি শিক্ষক না? আহা, আমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় 3 বছর এক্সপিরিয়েন্স আমার, কোচিং করাই আমি, হ্যাঁ আমার স্টুডেন্টরা ডাইরেক্ট গ্রেড মেডিকেলে চান্স পায় বুঝছেন। এই কি বললেন, চাপা ছাড়তেছি মানে? আমি ঢাকা ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, আমার টিচাররা বন্ধুরা স্টুডেন্টরা যারা আছে সবাই স্বপ্ন দেখতেছে যে আমি গ্রাজুয়েশন কইরা টিচার হব, আর আপনি বলেন আমি চাপা ছাড়তেছি? ওমা কেন আবার এমনি চাই আছেন কেন? না আমি ভাবছি, আপনি স্টুডেন্টদের কথা ভাবছি, আপনি যখন তাদেরকে কোচিং করান তারা কি কানে তুলা দিয়ে রাখে? বললাম না কিছু, থাক এখন তো পরীক্ষা দেন নাই, আগে পরীক্ষা দেন পাশ করেন তারপর দেয়া যাবে। শুনুন আমি আপনাকে একটা কথা জাস্ট এমনিতেই বলে রাখি, আমি আজ পর্যন্ত যত পরীক্ষা দিয়েছি আমি সবগুলো তো ফার্স্ট হয়েছি, কখনো সেকেন্ড হইনি। আপনার দেখেই আমি বুঝছি যে আপনি অসুস্থ, কখনো যে সেকেন্ড হয় না ও ডেফিনেটলি অসুস্থ, সুস্থ মানুষ জীবনে একবার হইলেও সেকেন্ড হয়, আমি জীবনে বহুতবার সেকেন্ড হয়েছি, একবার থার্ড হয়েছিলাম, বাট এটাই প্রমাণ করে যে আমি সুস্থ, আপনি অসুস্থ। দেখেন আমি আপনার সাথে তর্ক করতে চাই, আপনার সাথে তর্ক করাটাই বৃথা,
আপনি বলছ যে তর্ক করতে আপনি তর্ক করেন না চুপ থাকেন হ্যাঁ ঠিক আছে বললাম না আপনার সাথে কথা ওকে বলেন না আমি তো বলতে বলি নাই হ্যাঁ না এখন ওই যে একটা গ্যাস পাম্পের এখানে থামলো গ্যাস নিবে সব না না বেশিক্ষণ লাগবে না মনে হয় বাবা টেনশন নিও না ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে বাবা পরে কথা বলবো পানি খাবেন না পানি আছে আচ্ছা তাহলে ধরেন এই কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা কোনো জুস টুস অনেক গরম পড়ছে তো খান ভালো লাগবে আপনি খেয়ে দেখেন হ্যাঁ আপনি আমারে আমার পানি খাইতে কেন বললেন আপনি কি আমার সন্দেহ করতেছেন হ্যাঁ আপনি কি মনে করছেন আমি কি ছিনতাইকারী হ্যাঁ বলুন পার্টি আপনার থেকে আমি কি নিয়ে যাব হতে পারেন আপনি জানেন আমার পরিচিত না এমন একটা ভাব নিতেছেন মানে ব্যাগের মধ্যে গুপ্ত দণ্ডকার রাখছে খুঁজতে তো খাতার কলম ছাড়া কিছু পাওয়া যাবে না আসলে আপনারে আমার সরি বলতে আসাটাই ভুল হয়েছে তখন একটু বেশি ওভার রিয়েক্ট করে ফেলছিলাম ভাবছিলাম যে পানি দেওয়া শুরু করি আসলে পানিটা মাথায় ঢেলে দিলে ভালোই কি বললেন এই যে এক্সকিউজ মি আপনার মোবাইলটা দেখছেন জি না আমি আপনার মোবাইল কেন দেখব এখন নিশ্চয় আপনি বলবেন আমি আপনার মোবাইল নিয়েছি তাই না আর না এটা বলবো কেন আপনার মোবাইল আছে আমি দেখছি আর একটু বলতে কি করবেন বোধহয় ফালাইছে দিই তো কারণ কিছু করছেন না বসার জায়গা এখানে বসতে পারবে পুরো রাস্তাটা আমার সাথেই বসে যাচ্ছে এখানে বসতে আর কিছু হবে না শুনেন মনে করেন আপনার সাথে খাজুর আলাপ করার জন্য এখানে বসছি এসব খারাপ সোফা আমি বসতে পারি না সোফা আবার খারাপ কেমন নাই বুঝি না আমাকে একটা চিকেন ঝাল ফ্রাই অ্যান্ড রাইস আর ঝাল ফ্রাইটাতে অয়েল একটু কম দেবেন ওকে হ্যাঁ আমাকেও সেম সাথে একটা বিফও দিবেন ঠিক আছে বুঝলাম অয়েল বেশি একটা খান না কিন্তু তেল ছাড়া খাবার খায় লাভ কই খাওয়ার জন্যই তো বাঁচার বাঁচার জন্যই তো খাওয়া আমি অবশ্য বাইরের খাবার বেশি একটা খাই না কারণ আমার আম্মার হাতের রান্না খুব ফেভারিট বলছি সরিষা ইলিশ রান্না করতেছে যাই এই খাবো অবশ্য আজকালকার মেয়েরা কেউ রান্না করতে পারে না আপনি কি বললেন আজকালকার মেয়েরা রান্না করতে পারে না আজকালকার মেয়েরা অনেক ভালো রান্না করতে পারে অনেক ডিফারেন্ট টাইপ অফ ফুডস রান্না করতে পারে এই যে আপনাদের মতো ছেলেদের মেন্টালিটিটা না কখনো চেঞ্জ হবে না আপনারা ভাবেন মেয়েরা হয়েছে শুধু কিচেনে থাকার জন্য রান্না বান্না করার জন্য কেন একটা মেয়ে হয়তো বা রান্না না করতেই পারে সে হয়তো সেটা পছন্দ করে না কিন্তু তারা তো অন্য কাজ করছে অনেক সেক্টর অনেক ভালো কাজ করছে ওগুলো আপনাদের চোখে পড়ে না আপনাদের মতো ছেলেদের জন্য এই দেশে মেয়েগুলো পিছিয়ে আছে এই যে মাত্র একটা ভুল কথা বললেন আবার শুনেন আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট জব হচ্ছে গিয়ে প্রপার একটা গৃহিণী মানে একটা মেয়ে
যদি মাল্টিটাস্কিং না জানে তাহলে আসলে ওর লাইফে সুখ আসা খুব ডিফিকাল্ট। আমার আম্মা সে কী না পারে কী না করে, সে টিচার, সে সংসার করে, সেটা গৃহিণী, সে রান্না করে, আবার সেই লেভেলের রান্না করে। আর আমাদের একটা তিনতলা বাড়ি আছে, ওই পুরো বাড়িটা সে একা দেখাশোনা করে, বুঝছেন? অত সহজ না। নো ডাউট আপনার মা খুব অসাধারণ একজন। আপনি কেমনি বুঝলেন আমার মা অনেক অসাধারণ? কারণ আপনার মতো একটা ছেলেকে এতদিন ধরে ঠান্ডা মাথা টলারেট করে আসছে, তাই। বাহ, আপনি তো প্রথম আমার ইনসাল্ট করলেন, আমার তো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। কই শেষ, আর কিছু বলবেন না? ওয়েটার, আম্মা না না খাইছি খাইছি, আরে গরুর মাংস ভালো হয় নাই, বুঝো না হোটেলের ভাই ঠিক মতো মশলাই দেয় না, শক্ত। তুমি কাজ করো, ওই যে সরিষা ইলিশ বানাইতেছো না, হয়েছে? ভালো হয়েছে, তাহলে গরুর মাংসটাও বানাই ফেলো। হ্যাঁ এসে খাই। আরে কয়টা বাজবে? সর্বোচ্চ চারটা, একটু জ্যাম পড়ছে, পাঁচটা বাজতেও পারে। আরে গরুর মাংস তো কষাতে সময় লাগে নাকি? বসা বসা আসতেছি। হ্যাঁ হ্যাঁ রাখি রাখি। আপনি তো ডক্টর দেখানো উচিত, না হলে মারা যাবেন। আমি বুঝছি আপনি কি মিন করছেন। আপনি বলতে চাচ্ছেন যে আমি পাগল, আমার মাথায় সমস্যা আছে, সাইকিয়াট্রিস্ট দেখাবো, এই তো আমার মাথার তার ছিল, এগুলো আমি জানি। অথবা আপনি আক্ষরিক অর্থে বলতে পারেন যে আমার ব্রেনের যে নিউরনগুলো ছিল ওগুলো ডিসেন্ট্রালাইজড হয়ে বডির বিভিন্ন পার্টে ছড়া গেছে, তাই এত তেজ উত্তেজনা। এটা আপনি তো জিনিসটা আরও পজিটিভলি দেখতে পারতেন, এত নেগেটিভ হন কেন সবসময়? এমনও তো ভাবতে পারতেন যে আমি অনেক মিশুক, আমি সবার সাথে খুব ইজিলি বন্ধু হয়ে যাই, এমনটা ভাবলেন না কেন আপনি বলেন তো? দেখেন আমি একদমই সেটা মিন করি নাই। ও তাহলে কি মিন করছেন? আপনি সকালে বললেন আপনি সরিষা ইলিশ খাবেন, এখন বলছেন আপনি গরুর মাংস খাবেন। এত কিছু একসাথে খেলে তো আপনার কোলেস্টেরল বেড়ে যাবে। কোলেস্টেরল? আরে যখন বিয়ে বাড়িতে যান তখন কি পোলাও, মুরগি, রেজালা, খাসি কত কিছু খান, তারপরে বোরহানিও খান, এর উপরে তখন কোলেস্টেরল বাড়ে না কি? একটু দৌড়াবেন, কাজ করবেন, হাঁটবেন, সুস্থ থাকবেন, একদম সব বাড়ানো যাবে, শেষ। আপনার খাওয়া তো দেখছি, মুরগির মতো টুকরা টুকরা খান, যা না খান তার চেয়ে বেশি নাড়েন। এমনি তো খাওয়া হয় না, খাওয়া হইলে একটু শান্তি নিয়ে খাইতে হয়, তৃপ্তি নিয়ে খাইতে হয়, আপনি খাওয়ার মতো কোনো তৃপ্তি নেই। এই ধরেন আপনি একটা গরুর মাংস, একটা গোস্ত মুখে দিলেন, এটা যদি মনে হয় যে আপনার সবচেয়ে অমৃত জিনিস আপনি মুখে দিচ্ছেন। আও ঠিক আছে, আপনি আরো বেশি বেশি খেয়ে নো প্রবলেম। হ্যাঁ তা তো করবোই, আপনি তো কিছুই খান না দেখি। আপনি কি এখন বিস্কুটও খেতে চাচ্ছেন না? সকাল থেকে দেখতেছি নাড়তেছেন চাড়তেছেন, সারাদিনে দুই পিস খাইছেন, তাও আধার হয়ে গেছে। আপনি তো ওই যে তৃপ্তির সহিত খান নাই, অবজ্ঞার সহিত খাইছেন। আপনার আমি দেখাই দেখেন তৃপ্তির সহিত কেমনে খাইতে হয়। ফোনে চার্জ নেই, তবে পাওয়ার ব্যাংক একটু দেন না। আমি পাওয়ার ব্যাংক আপনাকে কেন দেবো? তোমা যাত্রা পথে আপনি যদি মুসাফিরকে সাহায্য করবেন না, জানেন না আপনি? এটা দেখেন আপনি আমার পাওয়ার ব্যাংক দিবেন, আমার মোবাইলে চার্জ হবে, আমার মোবাইলে চার্জ হলে আমি দু চারজনের ফোন দিব, ওদের খোঁজ খবর নিব, আর আমার একটা ছোটো বোনের বাচ্চা এসে ওর খোঁজ খবর নিব। এতে কী হবে, আমার সোশ্যাল নেটওয়ার্কিং বাড়বে, কারণ আমার জন্য দোয়া করবে, আমার পূর্ণ হবে, আর আমার পূর্ণ যেহেতু আপনার কারণে এসেছে তাই আপনার পূর্ণ হবে, তাই আপনার পূর্ণ হওয়ার জন্য আপনি আমার পাওয়ার ব্যাংক। কেন দিচ্ছি আমি নিজেও জানি না। ওই যে পূর্ণ পাবেন, দেন দেন, দেরি করতে নাই, থ্যাংক ইউ। আমি দুই চারটা লোককে ফোন দিই, আপনার পূর্ণ পাবেন। সেটাই তো আমি চাই না, আপনি ফোনে থাকা মানে হচ্ছে আমার পড়া না হওয়া। আচ্ছা ঠিক আছে, যান ফোন দিব না, মেসেজ পাঠাব। ভাইয়া আর কতক্ষণ লাগতে পারে? এটাকে সাইকেলের চাকা কত সময় লাগবে? চা পানি খান, দেরি হবে। নেন চা খান। না আমি কিছু খাবো না, আমি খুব টেনশন আছে। আরে টেনশন করে তো কোনো লাভ নাই, আপনি টেনশন করলেও ওই যে চাকা পাল্টাবে, টেনশন না করলেও চাকা পাল্টাবে, আপনার হাতে কিছু নাই। যদি কিছু থাইকা থাকে তাহলে একটা কাজ করতে পারেন, হাত লাগান, চাকা পাল্টান, যান। দেখেন আপনি হয়তো বুঝতে পারছেন না, কাল আমার পরীক্ষা, আমি এই কদিন দিন রাত পড়েছি শুধুমাত্র ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এখন এই চাকার জন্য যদি আমি কাল পরীক্ষায় না দিতে পারি তাহলে আমার সব কষ্ট বৃথা যাবে।
আসলে আপনার জীবনটা না পুরো বৃথা। আপনি আপনার লাইফটা এনজয় করতে পারলেন। আরে পড়াশোনা তো আমিও করি, কিন্তু আমি আমার লাইফ ঠিকই রাখছি, আমি এনজয় করি, পড়াশোনা করি। এই যে বাসটা চাকা নষ্ট হয়েছে, 15 মিনিটের জন্য বিরতি দিচ্ছে, কি হইলো? আপনি ভাবতেছেন যে দেরি হয়ে যাচ্ছে, কখন যাবো, কখন পূর্ব পরীক্ষা কেমনে হবে। এখানে যে মানুষগুলো নামলো, আমি এখানে চা খাচ্ছি, আমার ভালো লাগতেছে, এদিক ওদিক তাকাইতেছি, কি সুন্দর সবুজ, এটাও ভালো লাগতেছে। এত টেনশন না নিয়ে আপনি ঠান্ডা মাথায় হাসি খুশি থাকে, দেখুন আপনারও ভালো লাগবে। আর এই যে সারাক্ষণ যে বইয়ের মধ্যে এই যে চোখটা ঢুকায় রাখেন, এটা নিয়ে কিন্তু আমার একটা অবজারভেশন আছে। গাড়ির মধ্যে বই পড়া ঠিক না, কারণ চলমান গাড়িতে আপনি আপনার গতি সঞ্চার করতেছেন, আর এই গতি সঞ্চার করতে করতে একসময় চোখটা কিন্তু খায় ফেলাবে। আমি বলে দিলাম আপনার এই কয়েকদিনের মধ্যেই দেখবেন চশমা লাগবে, কাছের লেখা দেখতে পারবেন না ঠিক মতো। তার চেয়ে ভালো এই আশপাশে সবুজ দেখেন, আপনার চোখও ভালো থাকবে, মনও ভালো হবে। তাকান, আপনি হয়তো আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি হয়তো বা আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না যে একবার পড়লেই হয়ে যাবে, আমার বারবার রিভাইজ করতে হয়, বারবার পড়তে হয়। তা আমি আমার বাস জার্নির সময়টা নষ্ট করতে চাই না, আমার টাইমের অনেক ভ্যালু আছে, বুঝতে পারছেন? আমার পড়তে হবে। চাটা খান, খান, ভালো হয়েছে। আরে ভাই, আপনার সমস্যাটা কি বলেন তো? সে প্রথম থেকে তাকায় তাকাইছে আমাদের দিকে, আসলে লজ্জা শরম বলতে কিছু আছে নাকি? আপনারা যদি বিয়া না করে বাসে করে দূর দেশে যাইতে লজ্জা না লাগে, আর আমি তাকায় থাকলেই লজ্জা লাগে না? আর আমি যদি এখন চিৎকার করে সবাই কয়ে দেয় না, সবকিছু কিন্তু ফাঁস হয়ে যাবো মিয়া। হ্যাঁ, সবাই কিন্তু একেবারে যাই না যাবো সবকিছু। আর ভাই বললেন না, দেন না, কি লাগাইছে হুদাই মানে কেঁচা যাইতেছে আমার সাথে। বাসটা কখন ছাড়বে কি জানি, অনেকক্ষণ ধরেই তো দাঁড়ায় আছে। আপনি টেনশন নিন না, বেশি দূর না, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, দুপুর থেকে আপনি একই কথা বলে যাচ্ছেন, 1-2 ঘন্টার শেষ হয় না। 4টায় পৌঁছানোর কথা ছিল, এখন দেখেন সন্ধ্যা হয়ে গেল, একই জায়গায় আটকে আছে। ভাই আপনার সবাই শুনেন, সামনে কেমন লাগছে ভাই, লোকাল পার্টি কেমন? ওখানে কালকে আগামীকাল 12টা পর্যন্ত অবরোধ চলতেছে, এখন যার যার মতো চলে যান, কারিগর সব জায়গা বন্ধ, আপনারা কি করবেন ভেবে চিন্তে নেন। আমার তো পরীক্ষায় 10টায়, আমার তো না পৌঁছালে কিভাবে কি হবে? আপনি কোথায় যাচ্ছেন? আমার বন্ধুর বাসা আছে এখানে, অনেক বন্ধু বান্ধব আমার, এই ধরেন 2 কিলোর মধ্যে একটা আছে, 3 কিলোর মধ্যে একটা আছে, 4 কিলোর একটা মধ্যে আছে, যে কোনো একটা বাসা চলে যাবে, গেরাতে থাকবে, বাসা থাকতে পারবো না। কিন্তু আমি এখানে তো কোনো মেয়ে নাই, আমি কিভাবে? আরে সমস্যা নাই, সবাই ভালো মানুষ, দেখেন আপনি, ভালো দেখেন। ম্যাডাম এক্সকিউজ মি, আপনি আমার পিছে চলে আসেন? জি, মানে আমার ওই যে বাস, বাসের মধ্যে খুব ভয় লাগছিল, তো দেখেন না আপনি আমাকে জাস্ট একটা হোটেল ম্যানেজ করে দেন তাহলেই হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি একটা মেয়ে মানুষ, 1 কিলোমিটার গ্রামের মধ্যে আপনি হোটেল ম্যানেজ করে দিব?
আপনার তো মনে না বিবাহিত? না সেটা না, কিন্তু প্লিজ কিছু একটা ম্যানেজ করে দেন, বাসে যেতে চাই না, আমার খুব ভয় লাগছে। ও মা, আপনি যদি বাসের সবাইরে ভয় পেয়ে চলে আসেন, আমিও তো বাসের যাত্রী, আমিও তো আপনার কোনো ক্ষতি করে দিতে পারি। বুঝতে পারছি, কিন্তু বাসে সবার মধ্যে আপনি আমার সবচেয়ে বেশি পরিচিত, আর আপনি যদি আমার ক্ষতি করতে চান, আমার কিন্তু অস্ত্র রেডি আছে। মানে? মানে একটা পকেট নাইফ আর পেপার স্প্রে। আপনি যদি আমাকে অ্যাটাক করেন, আমিও আপনাকে অ্যাটাক করব। সর্বনাশ, আপনার দিকে হেভি ডেঞ্জারাস, আমি আপনার সাথে নাই ভাই। পরে আমার থ্রেট পেয়ে দিতেছেন কোন সময় কি করে হলো? না না, আমি থ্রেট দিচ্ছি না তো, আমি মানে আমি কথার কথা বললাম আর কি, আমি কেন আপনাকে অ্যাটাক করব? না না ভাই, আমি আপনার প্রতি ভেজাল নিতে পারবো না, আমি আপনি আপনার মতো থাকেন, আমি যাই, আমি যাই। প্লিজ, আমি এক একটা মেয়ে এখন কোথায় যাব? আরে এইটাই তো সমস্যা, আপনি যে এক একটা মেয়ে, এটাই তো প্রবলেম। আমি তো আমার বাসায় যেতেছি না, আমি যাব আমার ফ্রেন্ডের বাসায়। আমার ফ্রেন্ড কি ভাববে, আঙ্কেল কি ভাববে, আন্টি কি ভাববে, তার ছোট বোন কি ভাববে, একবার বোঝার চেষ্টা করেন। আপনি প্লিজ আপনার মতো একটা ব্যবস্থা করে নেন, বাসে যান নাইলে। কান্নাকাটি করতেছেন কেন আপনি এখন আবার? যান না বাসে। প্লিজ একটু হেল্প করেন। আচ্ছা ঠিক আছে, আসেন দেখি, কোন একটা ব্যবস্থা তো করতে হবে এখন। মানে কইস না, রাত্রেবেলাটা বিশাল ঝামেলার মধ্যে ফেলাইলাম। না দোস্ত, মানুষের তো সমস্যা থাকতেই পারে, তাই না? না না, মানে আমি আমার নিয়ে বলতেছি না, মানে ওনার জন্য যে ঝামেলাটা হইতে পারে ওইটা আর কি। তুই টেনশন করিস না, আমি বকু এত চালাই দিছি। কি কইছস? ওই তুই কিছু পাইলি না? আর কিছু ছিল না দুনিয়াতে? বোন বলতি, কাজিন বলতি, ভাগ্নি বলতি, আবার বউ কেন বললি? বোন কইতে পারতাম, কাজিন কইতে পারতাম, মুখ দিয়ে যা আইছে তাই কয়ে দিছি। আর একরাই দেরি তোর ব্যাপার, একটু ম্যানেজ কর প্লিজ। আয় তোর আয়। মানে আমি ভাবতাম আমি বুঝি একলাই পাগল, আমি যদি অর্ধম্মাদ হই ও তো বদ্ধম্মাদ। না থাক বেচারা, উনি তো আমাদেরকে হেল্পই করছেন না, আর আপনিও আমাকে এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন। এক রাতেরই তো ব্যাপার, ম্যানেজ হয়ে যাবে, প্রবলেম নাই। মানে ওরা কিন্তু আমাদের হাজবেন্ডই ভাবতেছে। কিন্তু আসলে তো না, নকল। হ্যাঁ ওইটা তো ওরা তো জানে না, ওরা ভাবতেছে। ওনারা ভাবুক, আপনি না ভাবলেই হবে। চলুন। পরীক্ষা দিব বলে, কিন্তু এখন মনে হচ্ছে আর সম্ভব না। আমার কষ্ট বুঝলে আপনি এই কথাটা বলতে পারতেন। ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবে? যেহেতু আমার উপর এত ভরসা করছেন, আর একটু ভরসা করে কালকে সকাল সকাল একদম 6টার মধ্যে উঠে। মানে আমি পরীক্ষা দিতে পারবো? যদি আমি বেঁচে থাকি আর যদি আল্লাহ রহমত আমার উপর থাকে, তাহলে আপনি অবশ্যই পরীক্ষা দিতে পারেন। পড়েন, ভালো মতো পড়েন।
একদম কাটায় কাটায় আটটায় পৌঁছে দিলাম আপনি। হ্যাঁ তাই দেখছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বলতে হবে না আপনার। কি বলতে হবে না? এই যে আপনি হয়তো এখন বলবেন যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আমি আসলে ধন্যবাদ আর ভাষা হারিয়ে ফেলেছি। না না আমি মোটেও সেটা বলতাম না। কিছু খুঁজছেন? হ্যাঁ ওই যে হাত কেটে গেল। আরে এটা আরে দূর কিচ্ছু হবে না, যাওয়ার সময় ফার্মেসি থেকে একটা ফার্স্ট এড লাগিয়ে নিব, সে তো বাসায় চলে গেলেই হবে, আম্মা ঠিক করে দিবে। আমার ব্যাগে মোটামুটি সবই থাকে, একটু গুছানো মেয়ে তো, গুছানো লাইফ আমার পছন্দ। পরীক্ষা তো 10টা, তার মানে আরো 2 ঘন্টা হাতে সময় আছে। বাহ তারপর জন্য তো ভালোই হলো, এখন আপনি টানা 2 ঘন্টা পড়তে পারবেন। পরে না আমি আর পড়বো না, আপনার কাছ থেকেই শেখা, লাইফে টেনশনটা একটু কমানো উচিত। আমি জানি আমার পরীক্ষাটা ভালোই হবে। ঠিক আছে। এর আগে কি আপনি এরকম টঙে বসে কোনো চাটা খাইছেন? আচ্ছা আপনি কি মনে হয় বলুন তো, মানে আমি এই 5-star রেস্টুরেন্ট ছাড়া আর ভালো একটা কফি শপ ছাড়া আর কোথাও খাই না? না 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 একদম ওইটাই মনে হয় নাই, অন্যরকম। দেখেন আমি সব কিছুতে ইউজ টু। আর তখন আপনি কি যেন বললেন, আজকালকার মেয়েরা ভালো রান্নাতে পারে না? আমার দেখা মতো একদমই পারে না। আপনি যদি আমার হাতে রান্না কখনো খান তারপরে এই কথাটা বলতে পারবেন। আফসোস, সেই সৌভাগ্য তার আমার হবে না। তার হবে, বাট আমার কি মনে হয় জানেন, আপনার ওয়াইফ আপনার জন্য রান্না করে খুব মজা পাবে। এটা আপনি কেন বললেন? এটা বলার আমার বড় একটা কারণ আছে। কারণটা হচ্ছে, ধরেন আপনার ওয়াইফ তেমন একটা ভালো রান্না করতে পারে না, হঠাৎ করে লবণ কম হলো বা মশলা বেশি হলো বা কিছু একটা, আপনি সেই খাবারে খুব তৃপ্তি নিয়ে খাবেন, কারণ আমি দেখেছি আপনি সব কিছু অনেক বেশি তৃপ্তি নিয়ে খাবেন। অবশ্য ঠিক বলছেন। আই এম সরি উমা, আমি তো ভাবলাম আপনি এখন এসে আমার থ্যাংক ইউ বলবেন, সরি কেন বলছেন? না এরপরে আবার থ্যাংক ইউ বলতাম, কিন্তু সরি বলছি কারণ আসলে প্রথম দেখাতে আমি আপনাকে খুব ভুল বুঝেছি, মানে আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি সাইকো, আপনার মেন্টাল প্রবলেম আছে অ্যান্ড খুবই ম্যানারলেস। বাট তারপর আসলে আপনি বলেছিলেন না, আপনি দেখতে যেরকমই হন না কেন আপনার মনটা ভালো, আপনি ঠিকই বলেছেন। শুনে মনটা ভালো হয়ে গেল।
ওই মানে আমাদের এলাকায় গেছেন কিন্তু আমাদের এলাকার অমিত নিয়ে যাবেন না দিতে আসলাম থ্যাংক ইউ ওয়েলকাম আপনি কি শুধু এটা দিতে এসেছেন নাকি ঢাকা যাবেন দিতে আসি আসলে আর অনেকদিন পর ছুটি পেলাম তো একটু পরে যাই ঢাকায় ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম তাহলে আসি সবাই ওয়েট করছে আচ্ছা ঠিক আছে আসি আসি আসেন আচ্ছা শুনুন জি মানে ঠিকমতো পরিচয় হলো না আপনি কিছু মনে করবেন যদি আপনার নাম্বারটা আমি নিই